শর্মা আর এই মুহূর্তের সকলকে ডাঙর খবর রাজ্য গরম বন্ধ আগুয়াই দিয়া হয়েছে বানপানির রাজ্য সরকারে গরম বন্ধ আগুয়াই দিয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে আর 25 জুনের পর বিদ্যালয় সমূহ গরম বন্ধ ঘোষণা করা হয়েছে এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ আমি আপনার দিব ওলাইছো রাজ্য বানপানির আগুয়াই দিয়া হয়েছে গরম বন্ধ বিদ্যালয় সমূহ গরম বন্ধ 5 দিন আগুয়া হয়েছে 25 জুনের পর গরম বন্ধ ঘোষণা রাজ্য সরকার 25 জুলাই লৈকে বিদ্যালয় সমূহ গরম বন্ধ 5 দিন আগুয়াই দিয়া হল রাজ্য গরম বন্ধ বানপানির গরম বন্ধ আগুয়াই দিয়া হয়েছে আর রাজ্য সরকারে সিদ্ধান্ত গ্রহণ করেছে শিক্ষামন্ত্রীর বৈঠক লওয়া হয়েছে এই সিদ্ধান্ত এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ বানপানির আগুয়াই দিয়া হয়েছে রাজ্যের বিদ্যালয় সমূহের গরম বন্ধ 5 দিন আগুয়া হয়েছে 25 জুনের পর 25 জুলাই পর্যন্ত গরম বন্ধ ঘোষণা বিগ ব্রেকিং নিউজ শিক্ষামন্ত্রীর সঙ্গে হওয়া বৈঠকত এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে শিক্ষা বিভাগের শিক্ষামন্ত্রীর হওয়া বৈঠকত এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বানপানির রাজ্য 5 দিনক আগুয়াই দিয়া হয়েছে গরম বন্ধ এতিয়া 25 জুনের পর 25 জুলাই লৈকে রাজ্য গরম বন্ধ ঘোষণা করা হয়েছে রাজ্য সরকার এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজ্য বান সমস্যায় ভয়াবহ রূপ বর্তমান ধারণ করেছে এই মুহূর্তে 55 লাখতক অধিক লোক বানত কক পকাইছে বানত আক্রান্ত হয়েছে বা বানর কবলত আছে বহু বিদ্যালয় এই মুহূর্তে রাজ্যের বহু বিদ্যালয় এই মুহূর্তে বানপানী আছে আর তেনে মুহূর্তে এই মুহূর্তে বান সমস্যা উজনি অসমৰ ফালেও ভয়াবহ রূপ লওয়ার সম্ভাবনা আছে আর এই সমগ্র পরিপ্রেক্ষিত এই মুহূর্তে রাজ্য সরকারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে যত 5 দিন আগুয়াই দিয়া হয়েছে গরম বন্ধ 25 জুনের পর 25 জুলাই লৈকে রাজ্য গরম বন্ধ ঘোষণা করেছে রাজ্য সরকারে আজি কিছু সময়ের পূর্বে গুয়াহাটির সেক্রেটেরিয়েট সচিবালয়ত শিক্ষামন্ত্রীর হওয়া বৈঠকত এই সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে 25 জুনের পর 25 জুলাই লৈকে রাজ্য বিদ্যালয় সমূহ গরম বন্ধ ঘোষণা করা হয়েছে বিগ ব্রেকিং এই মুহূর্তের বান পরিস্থিতির এই মুহূর্তত রাজ্য গরম বন্ধ 5 দিন বহাই দিয়া হয়েছে আগুয়াই দিয়া হয়েছে আর 25 জুনের পর 25 জুলাই পর্যন্ত গরম বন্ধ ঘোষণা বিদ্যালয় সমূহ রাজ্য সরকার বর্তমানে আমি স্ক্রিনিং করেছো গতিকে আমার কিমান সংখ্যক শিক্ষক শিক্ষয়িত্রী শিক্ষকতার উপরি এলআইসির এজেন্ট বা সাংবাদিকতা বা অন্যান্য বেলেগ কামত নিয়োজিত হয়ে আছে আর আমার সার্ভিস রুলে যিখিনি পারমিট নকরে যাক একটিভিটিস পারমিট নকরে তাত সরকারখনে ব্যবস্থা গ্রহণ করবলে বাধ্য অংশ এটা আমার এটাও বাকি আছে আমি বরাক উপত্যকার 3খন জিলা হোজাই জিলা সাউথ শালমরা জিলা আর বরপেটা জিলার কিছু নির্দিষ্ট বরপেটা আর মরিগাঁও জিলার নির্দিষ্ট সংখ্যক বিদ্যালয় আমি বানপানির কারণে গুণোৎসব অনুষ্ঠিত করব নোৱাৰিলো কিন্তু আমি পরিকল্পনা করছো আমি 2 দিন দেরিকে হলেও আমি গুণোৎসব অনুষ্ঠিত তাতে করিমে আর এই সকলো ফলাফল সংগ্রহ করার পাছতে ইয়ার সামগ্রিক মূল্যায়ন তো আমি করি কি প্রথম মূল্যায়ন অনুষ্ঠিত করা না না গুণোৎসব অনুষ্ঠিত হয়েছে গুণোৎসবের সকল বহি আমি ইতিমধ্যে পাইছো যত গুণোৎসব অনুষ্ঠিত হওয়া নাই তার কারণে আমি রখিব লাগিব গতিকে বরাক উপত্যকা হোজাই সাউথকা শালমরা এই জেলার কারণে আমি রখিব লাগিব
আর তাত আমি গুণোৎসব অনুষ্ঠিত করার আমি সিদ্ধান্ত লৈছো। আমি কৈছো যে দুদিন দেরিকে হলেও তাত আমি গুণোৎসব অনুষ্ঠিত করব। বিগত প্রথম গুণোৎসব এবার যেখানে প্রেসিডেন্টে প্রথম শ্রেণীত নামভর্তি করেছে তেওঁলোকৰ গুণোৎসবে অসমৰ লগে আৰু তেওঁলোকৰ ছাত্র নিবেদন অনুষ্ঠিত হ'ব। প্রথম কথাটো হল যে আজি যিসকল শিক্ষাবর্ষ আরম্ভ হয়েছে, আজি যিসকল ক্লাস এইটত আছে, তেওঁলোকক এইটর পাঠ্যক্রম আরম্ভ হয়েছে হে, গতি এইটর উপর তো এইটর পাঠ্যক্রমের উপর গুণোৎসব অনুষ্ঠিত হব নোৱাৰে। যিখিনি তেওঁলোকে পঢ়ি আহিলে, সেই পঢ়ি আহিলে সেইখিনির উপর গুণোৎসব। গুণোৎসবর উদ্দেশ্যটো হৈছে যে লার্নিং ডেফিসিয়েন্সি কত থাকিলে, শিকন ঘাটিটো কত থাকিলে, ডেফিসিয়েন্সিটো আইডেন্টিফাই করা আর তাক এড্রেছ করা। এতেকে ক্লাস এইটর যে স্টুডেন্ট আছে গুণোৎসব তেওঁলোকে যেতিয়া পরীক্ষা দিছে, আমি তেখেতৰ ক্লাস সেভেনৰ লার্নিং খিনিহে আমি এসেসমেন্ট কৰিছো। ঠিক তেনেধৰণে অহাবার যেনেকে কৰিম, অহাবার আমি আগুৱাই আনিব বিচাৰিছো। অহাবার আমি 2022ৰ আমি যদি নভেম্বৰতে কৰো, তেতিয়াহলে এইটৰ ষ্টুডেণ্টৰ কাৰণে এইটৰ পাঠ্যক্ৰমক লৈ গুণোৎসব হ'ব। কিন্তু বিভিন্ন কাৰণত সেইটো যদি পিছুৱাই যায়, গৈ পেলাই আমি যদি ছাত্ৰ ছাত্ৰীগৰাকী মানে উত্তীৰ্ণ হৈ গ'ল নেক্সট ক্লাছলৈ, নেক্সট ক্লাছত গলেও তার আগৰ বছৰ যিটো শ্ৰেণীত আছিল সেই শ্ৰেণীৰ ওপৰতে গুণোৎসৱ অনুষ্ঠিত হ'ব। আমাৰ বাদে প্ৰভিজন নাই, কিন্তু যিসকলে ভাল ফলাফল কৰিছে কেৱল ছাত্ৰ ছাত্ৰীয়ে নহয়, বিদ্যালয়সমূহ, যিসমূহ বিদ্যালয়ে ভাল ফলাফল কৰিছে, যেনেকৈ 104খন বিদ্যালয়ত ফলাফল খুব বেয়া হৈছে, কিন্তু তাৰ বিপৰীতে এনেকুৱা আছে যে প্ৰায় 500 বিদ্যালয় আমি চিনাক্ত কৰিছোঁ যত ফলাফল খুবই ভাল হয়েছে, তেওঁলোকৰ 90%-ৰ ওপৰত 100%-ৰ লোকে আছে। আৰু তেওঁলোকে যে আমি এইখিনি পৰ্যালোচনা কৰি চাইছোঁ যে 2020-ত তেওঁলোকৰ কেনেকুৱা ফলাফল আছে, কণ্টিনিউৱাছলি কিছুমান বিদ্যালয়ে ভাল ফলাফল দেখুৱাই আহিছে। গতিকে এই ভাল ফলাফল দেখুওৱা বিদ্যালয়সমূহক ইনচেনটিভাইজ কৰা, তাৰ কাৰণেও আমি এটা কথা চিন্তা কৰি আছোঁ, শিক্ষাৰ্থীসকলৰ কাৰণেও আমি চিন্তা কৰিম। হয়, বান পরিস্থিতির কারণে গরমর বন্ধ আগুয়াই দিছো, পরশির পর গরম বন্ধ আরম্ভ হবে। এটা মই কব নোৱাৰিম, এটা অটোনমাস ইনস্টিটিউশন, তো অসম উচ্চতর মাধ্যমিক শিক্ষা সংসদ, তেওঁলোকৰ ওপৰত সকলোৱে আস্থা ৰাখিব লাগে, তেওঁলোকে সময়মতে ফলাফল ঘোষণা কৰিব, তেওঁলোকে এইটো ফলো কৰা উচিত।